ডুয়েট গানে আবারও ইমরান পড়শি, প্রথমবার 100 কোটির ক্লাবে পাকিস্তানের ছবি। বিরল রোগে আক্রান্ত সামান্থা, সাত মাকে বাধা পড়েছেন বনি কৌশানি, অপেরা হয়ে পর্দায় আসছেন অ্যাঞ্জেলিনা জোলি। দর্শক, দেশ বিদেশের এমন সব খবর নিয়ে এবারে থাকছে একটি ডেস্ক রিপোর্ট। দ্বিতীয় জীবন নিয়ে ফিরছেন সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল ও সাবরিনা পড়শি। কবির বকুলের লেখা গানটিতে সুর ও সঙ্গীতায়ন করেছেন ইমরান নিজেই। প্রথমবারের মতো 100 কোটি রুপি আয় করল পাকিস্তানের কোনো ছবি। বিলাল লাশারি পরিচালিত দ্য লিজেন্ড অফ মাওলাজাট নামে সিনেমাটি মুক্তির 10 দিনে গড়েছে এই রেকর্ড। 70 কোটি পাকিস্তানি রুপি বাজেটের ছবিটিতে অভিনয় করেছেন গায়ক ও অভিনেতা ফাওয়াদ খান, হামজা আলী আব্বাসী, মাহিরা খান, হুমাইয়া মালিক, গহর রশিদ। বিরল এক রোগে ভুগছেন দক্ষিণ ভারতের অভিনেত্রী সামান্থা রুথপ্রভু। মায়োসাইটিস নামের রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন এই তারকা। সম্প্রতি হাসপাতালে বেডে আধশোয়া অবস্থায় একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নিজের রোগের কথা জানান সামান্থা নিজেই। অবশেষে 4 হাত 1 হতে চলেছে, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের 2 তারকা বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জি। সাত পাকে বাধা পড়ার দিনক্ষণ চূড়ান্ত না হলেও জানা গেছে 2024 সালের শুরুতেই মালাবদল করবেন তারা। অপেরা শিল্পী হয়ে পর্দায় আসছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। মার্কিন কিংবদন্তি অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের জীবনীকে উপজীব্য করে নির্মিত সিনেমাটির নাম মারিয়া, যেটি পরিচালনা করবেন পাবলো লরেইন। জুবায়ের হোসেন সজল, চ্যানেল 24।